কোনো প্রবলেম পেলাম না এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িটাতে নাই। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস তো পয়েন্ট। সবকিছু মিলে আমি বলবো যে আসলে বাংলাদেশে অনেক শোরুম আছে, অনেক জায়গা আছে, আর পছন্দের একটা অনেক বিষয়, বড় জিনিস। পছন্দ যেখান থেকে হবে ওই পছন্দের গাড়িটা যদি না নিতে পারেন আজীবন কিন্তু ওইটা মনে থাকে যে আমি ওই গাড়িটা নিতে পারি না। তো সেখান থেকে আসলে এক দেখাতে পছন্দ হওয়া, এটা আমার মনে হয় ভালো হয়েছে আপনার পক্ষ থেকে। আর প্রাইজের কথা তো আসলে যদিও বলা ঠিক না, তারপরেও আমি যেটা জানতে চাচ্ছি যে অনেকের হয়তো আইডিয়া হবে আপনার কাছ থেকে যে আপনি যে প্রাইজে নিয়েছেন গাড়িটা, যদি জানতে পারে আর কি, সেজন্য আর কি বলা। আসসালামু আলাইকুম সবাইকে, অটোস 360 থেকে চলে এসেছি আমরা জিএস কার প্যালেসে, আর আমার সাথে আছে গোপাল সরকার সাহেব, যিনি একদম রেডি আছে। কেমন আছেন? জি ভালো আছি, ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে জিএস কার প্লাসে স্পেশাল ভিডিও। স্পেশাল ভিডিও মানে হচ্ছে গোপাল সরকার শোরুমে কিন্তু আজকে একটা গাড়ি ডেলিভারি আছে। কি গাড়ি? নিশান এক্সটেল। নিশান এক্সটেল মাত্র ডেলিভারি দিব। আচ্ছা, সো আমরা নিশান এক্সটেল গাড়িটা প্রথমে ডেলিভারি দেওয়া দেখবো, তারপরে শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখবো, গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো। সো আমরা দেরি না করে যদি একটু দেখি যে গাড়িটা ডেলিভারি দিচ্ছেন কেমন প্রাইসে সেল হচ্ছে গাড়িটা, শোরুমের ভিতরে যে গাড়িটা ডেলিভারি হচ্ছে গাড়িটা দেখবো, গাড়িটা কত প্রাইসে কিনেছে, ইভেন গাড়িটা কারা কিনেছে, এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই জানাবো আপনাদেরকে। সামনেই আছে গাড়িটা, আর জিএস কার প্লাস এর গাড়িগুলো একটু পরে আমরা দেখবো। তার আগে ফাইনালি একটা চাবি নিয়ে দাঁড়িয়ে আছে, চাবিটার রহস্যটাকে খুলে দেই আপনাদের কাছে, কারণ হচ্ছে এই চাবিটা এই গাড়িটার জন্য স্পেশাল চাবি। স্পেশাল চাবি দেখেই বুঝে গেছেন আপনারা যে এই গাড়িটা ডেলিভারি হয়ে যাচ্ছে। আর এই গাড়িটা যিনি কিনেছে ওনার সাথে কথা বলবো। যারা নিশান এক্সটাইল গাড়িগুলো পছন্দ করেন, এই ধরনের গাড়িগুলো, এসইউভি টাইপের গাড়িগুলো, হ্যাচব্যাক টাইপের গাড়িগুলো, তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি। ইভেন কত টাকা সেল হয়েছে এটা আপনাদেরকে জানাবো, ইভেন পাশাপাশি আমরা গাড়িটা আগে ডেলিভারি দেওয়া দেখি, ওনার সাথে একটু কথা বলে নি, হ্যাঁ, তারপরে আমরা ফাইনালি চলে যাবো শোরুমে, শোরুমের গাড়িগুলো দেখাবো। আর এই গাড়িটা যিনি নিচ্ছে একটু যদি ওনার সাথে পরিচয় নেই। তার সাথে আছে আমাদের শোরুম ওনার গোপাল সরকার ভাই, উনি কিন্তু চাবিটা বুঝিয়ে দিবেন। সো উনি চাবিটা বুঝিয়ে দিচ্ছেন, তার আগে একটু পরিচয় নেবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর পাশাপাশি আপনার গাড়িটা দেখে খুবই খুশি লাগতেছে যে খুব সুন্দর একটা গাড়ি কিনেছেন জিএস কার প্যালেস থেকে। তো এত গাড়ি থাকতে আসলে নিশান এক্সটেল পছন্দ কেন? নিশান এক্সটেলটা আসলে খুবই কমফোর্টেবল একটা কার। হ্যাঁ, কারণ হচ্ছে ফ্যামিলি ইউজ এর জন্য এবং লং ট্যুর এর জন্য, প্লাস হচ্ছে আপনার মানে কমফোর্টেবল এর যে জিনিসটা থাকে, বাসায় বয়স্ক মানুষ থাকলে লং টাইম যে জার্নিটা করে সেই জার্নিটার জন্য খুবই কমফোর্টেবল এই গাড়িটা। আর প্রত্যেকটা সিটের মধ্যে আপনার হিটার আছে। আচ্ছা, হিটার, এই জিনিসগুলো আমাদের যারা বাসায় বয়স্ক মানুষ আছে বেসিক্যালি তাদের জন্যই নেয়, এবং ইয়াং জেনারেশনের জন্য বলতে গেলে কাইন্ড অফ ক্রেজ। হ্যাঁ, এই টাইপের এমন একটা গাড়ি, ফ্যামিলি ইউজ বলেন, পার্সোনাল ইউজ বলেন, মানে সব দিকে ফিট। জি, তো যাই হোক, একটু যদি পরিচয়টা দিয়ে দিতেন আপনার। আমি হচ্ছি নাদিম, আমি থাকি মিরপুর 11-তে। তো আমি এই আসলাম আর কি, গাড়ি খুঁজতে খুঁজতে ওনার এখানে আসলাম, এসে গাড়িটা পছন্দ হলো গোপাল সরকারের কাছ থেকে। আজকে ফাইনাল? আজকে ফাইনাল করে, আগে থেকে কোনো কথাবার্তা? না, আগে থেকে কোনো কথা। আচ্ছা, এটা তো খুবই ভালো কথা, এক দেখাতে পছন্দ, এক দেখাতে। আর প্রাইস এর ক্ষেত্রে যদি বলি আসলে প্রাইস কেমন হয়েছে? প্রাইস এর ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে গাড়ি কেনার আগে আমি বেশ আপনার বসুন্ধরার যে বারিধারার যে ব্লক বলে, তারপর হচ্ছে আপনার রায়েরবাগ যেটা, সেই সব শোরুম গুলোতে গেছি, ইউজ কার যারা বিক্রি করে ম্যাক্সিমাম শোরুম গুলোতে দেখা হয়েছে। আসলে আমি আমার বাজেটের ভিতরে কোথাও আমি গাড়ি নিতে পারি নাই। তো এখানে আসার পরে যেটা দেখলাম, আমার বাজেটটাও ফ্রেন্ডলি ছিল এবং ওনাদেরও এই রেটের ভিতরেই সেলের একটা টার্গেট ছিল। ওভারঅল গাড়িটা মানে অন্যান্য শোরুমে আমি যা দিচ্ছি খুঁটিনাটি সেকেন্ড হ্যান্ড গাড়িতে প্রবলেম থাকে, আর এই গাড়িটাতে আমি সেরকম মেজর কি মাইনো এই ধরনের কোনো প্রবলেম পেলাম না এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়িটাতে নাই। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস। সবকিছু মিলে আমি বলবো যে আসলে বাংলাদেশে অনেক শোরুম আছে, অনেক জায়গা আছে, আর পছন্দের একটা অনেক বিষয়, বড় জিনিস। পছন্দ যেখান থেকে হবে ওই পছন্দের গাড়িটা যদি না নিতে পারেন আজীবন কিন্তু ওইটা মনে থাকে যে আমি ওই গাড়িটা নিতে পারি না। তো সেখান থেকে আসলে এক দেখাতে পছন্দ হওয়া, এটা আমার মনে হয় ভালো হয়েছে আপনার পক্ষ থেকে। আর প্রাইজের কথা তো আসলে যদিও বলা ঠিক না, তারপরেও আমি যেটা জানতে চাচ্ছি যে অনেকের হয়তো আইডিয়া হবে আপনার কাছ থেকে যে আপনি যে প্রাইজে নিয়েছেন গাড়িটা, যদি জানতে পারে আর কি, সেজন্য আর কি বলা। এখন যদি আমার ওনার যিনি শোরুম ওনার, ওনার যদি আপত্তি না থাকে দেন। হ্যাঁ, আশা করি ওনার কোনো আপত্তি নেই, কারণ হচ্ছে আরো 10 জনের একটু উপকার হবে যে কেমন প্রাইজে গাড়িটা কিনেছে, এখান থেকে তার একটা আইডিয়া হয়ে যাবে এই ধরনের গাড়ি তারা খুঁজতেছে, পছন্দ করতেছে, তা আমার মনে হয় যে তাদের জন্য একটু ভালো হবে। ইভেন বিশেষ করে আমার ভিউয়াররা যারা আছে, গাড়িটার আস্কিং প্রাইস ছিল 20 লাখ 50,000। জি, সো মোটামুটি বেশ আজকে সকাল থেকে বা বলেন যে সারাদিনে মোটামুটি ওভার ফোনে কনভারসেশনে মোটামুটি জাস্ট কোপারেশনে বেশ ভালোই হলো। আমি 19-এ গাড়িটা 19-এ পেয়েছেন। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। তো আমি আবার নেওয়ার আগে জিজ্ঞেস করতে, আপনি কি হ্যাপি কিনা আমি 19-তে দিছি, নাকি আপনি এক প্রকার কষ্ট নিয়ে দিচ্ছেন? আচ্ছা, তো যতটুকু বুঝলাম যে না,
মোটামুটি ভালোই মনে হয় ইস্যু সেল থেকে শুরু করে সবকিছু, এখনো কোনো ব্যাড রিপোর্ট ব্যাড কমেন্ট এখনো পাইনি, আশা করি আপনার কাছ থেকেও পাবো না। আর সবাইকে তো আসতে বলবেন জি ইনশাল্লাহ। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, আপনারা জিএস কার প্যালেসে আসেন, গোপাল সরকার আছে, আরেকজন ভদ্রলোক মিস্টার হজরত আছেন, ওনাদের সাথে কোপারেট করেন, কথা বলেন, আশা করি আপনারা এখান থেকে ঠকে যাবেন না। ওনারা কোনো প্রকার মানে অ্যাক্সিডেন্ট নর্মাল অ্যাক্সিডেন্ট গাড়ি ওনারা ইউজ করেন এবং রাখেও না, যদি রাখে এটা ওপেনলি আপনাকে বলে দিবে যে আমার এই গাড়ির সাথে প্রবলেম আছে, বাট এখানে এই ধরনের মানে ফ্লেক্সিবিলিটি আপনারা পাবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আসবেন, আর আপনিও ভালো থাকবেন, কংগ্রাচুলেশন নতুন গাড়ি কিনতে পারবেন সেখান থেকে ইনশাআল্লাহ, মিষ্টি খাবেন কিন্তু ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, যে স্কার প্যালেসে আসবেন, আমরা এবার যে স্কার প্যালেসের ভিতরে গাড়িগুলো দেখবো, প্রাইস নিয়ে কথা বলবো। অটো 360 থেকে আসি আমরা যে স্কার প্যালেসে, ভিতরের গাড়িগুলির প্রাইস জানাতে আমাদের নুরুলম ভাই আছে, উনি গাড়িগুলি আপনাদের দেখাবে। আচ্ছা নুরুলম ভাইয়ের সাথে আমরা ভিতরে গাড়িগুলো দেখবো, ভিতরে তো আজকে গাড়ি খুবই কম, আমরা যদি লো বাজেটের গাড়িগুলো একটু দেখি, কারণ সবাই যে হাই বাজেটের গাড়ি কিনতে থাকে। প্রোবক্স সাকসিট মেলা, হ্যাঁ এখানে প্রোবক্স সাকসিট আছে, যারা একটু কম বাজেটের মধ্যে গাড়িগুলো চাচ্ছেন তাদের জন্য এখানে কিছু গাড়ি আছে। প্রোবক্স সাকসিট, প্রোবক্স এর মধ্যে যে গাড়িগুলো আছে এখানে তিনটা গাড়ি একসাথে আছে, এটা কি সাকসিট? সাকসিট প্রোবক্স প্রোবক্স, আচ্ছা এখানে তিনটা প্রোবক্স আছে একসাথে। আমরা যদি তিনটা প্রোবক্স এর কথা বলি, টয়োটা প্রোবক্স 2003 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, স্মার্ট কার, ফার্স্ট পার্টি মালিকানা, গাড়িটি আসিং প্রাইস 6,60,000 টাকা, 6,60,000, একেবারে রিজনেবল এর মধ্যে, একবারে কম 6,60,000, আমার মনে হয় মোটামুটি রিজনেবল এর মধ্যে আছে। আপনারা যারা জিএস থেকে গাড়ি কিনতে চান চলে আসবেন, এই ধরনের গাড়িগুলো পাবেন আপনারা জিএস কার প্যালেসে। আর এটা তো দামাদামের অপশন আছে, অবশ্যই অবশ্যই দামাদামের অপশন আছে পাশাপাশি। তারপরেটা যদি আমরা একটু দেখি, তারপরে যে গাড়িটা আছে টয়োটা প্রোবক্স 2006 এর মডেল, 2012 এর রেজিস্ট্রেশন, 33 সিএল, স্মার্ট কার, ফার্স্ট পার্টি মালিকানা, ফার্স্ট পার্টি মালিকানা মিন্স হচ্ছে অকটেন ড্রাইভ নাকি অকটেন প্লাস চেঞ্জেস, এটার প্রাইস কেমন হবে? আপনার আস্কিং প্রাইস 7,80,000, 7,80,000 দামাদামের অপশন অপশন আছে, এটার প্রাইস একটু বেশি কেন? এটা মডেল বেশি, আচ্ছা একটু আপগ্রেড মডেল, আপগ্রেড মডেল, তারপর দামাদামের অপশন তো আছে, রাইট দামাদামের অপশন আছে পাশাপাশি। আর পাশেরটা হচ্ছে সাদা সাকসিট, সাকসিট গুলো একটু প্রোবক্স থেকে আপগ্রেড হয়ে থাকে, প্রোবক্স থেকে সাকসিট একটু ভিন্ন, হ্যাঁ একটু আপগ্রেড হয়ে থাকে, দেখতে একই রকম মনে হয়। হ্যাঁ এটা কত মডেল? এটা মডেল 2004 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, 4 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, চেঞ্জ করা আছে, চেঞ্জ করা আছে, অল অপশন অটো, ফুল অটো, ফুল অটো, সাকসিট এর অপশন গুলো ফুলই অটো হয়ে থাকে, ফোর ডোর অটো হয়ে থাকে। প্রাইসটা কেমন হবে এটা? আসিং প্রাইস 7,70,000, 7,70,000 অপশন আছে, দাম অপশন আছে, দাম আছে 7,70,000। আমরা সাকসিট গুলো দেখলাম, আর পাশাপাশি যদি কিছু গাড়ি দেখি আরো লো বাজেটে, এগুলো কিন্তু অনেক জনপ্রিয় গাড়ি, তার মধ্যে 110 টা যদি একটু বলে, 96 মডেল, স্মার্ট কার, ফার্স্ট পার্টি মালিকানা, ওকে ফুল ফ্রেশ অরিজিনাল আছে, ফ্রেশ আছে, এটার প্রাইসটা কেমন হবে? 5,30,000, 5,30,000 আস্কিং প্রাইস, 5,30,000 আস্কিং প্রাইস, দামাদামের অপশন আছে। এবার পাশে যদি এক্সিওটা দেখি, নেক্সট কার হচ্ছে এক্সিও, বেস কালারের গাড়ি, খুবই সুন্দর গাড়ি, গাড়িগুলো সবারই পছন্দের গাড়ি, ভিতরে বিস্কিট কালার এবং তেলের গাড়ি, তেলের গাড়ি, আচ্ছা তেলের গাড়ি কিন্তু পাওয়া খুবই রিয়ার, জি। তো সেক্ষেত্রে কত মডেল এটা? এটা 2007 এর মডেল, আর রেজিস্ট্রেশন হলো 13 লাস্টে, প্রায় 14 কাছাকাছি, আচ্ছা বাট মডেল 7, কিন্তু রেজিস্ট্রেশন হলো অনেক বেশি, সিরিয়ালটা অনেক বেশি, সিরিয়ালটা ভালো, চলছে কম, তেলের গাড়ি যেহেতু তেলের গাড়িগুলো একটু কমই চলে, কমই চলে। আর প্রাইসটা কেমন হবে? প্রাইস 13,50,000, 13,50,000 আস্কিং, অপশন আছে, দাম অপশন আছে, 13,50,000 আস্কিং প্রাইস, দামাদামের অপশন আছে। আর পাশাপাশি শোরুমের ভিতরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো যদি একটু দেখাই এক নজর, প্রথমে দেখা যাচ্ছে এলিয়ন, তার পাশে আছে প্রিমিও ওল্ড শেভের, আরো যদি ভিতরে একটু যাই এটা হচ্ছে প্রিমিও ওল্ড শেভের, এখানে আছে এক্সিও পাল কালার, তার পাশাপাশি আছে মেগা ব্লু কালার, একটা প্রিমিও খুবই অসাধারণ একটা গাড়ি, যে গাড়িটা আপনারা সিঙ্গেল ভিডিও দেখেছেন। এই গাড়িটার বিষয়ে জানতে অবশ্যই আপনারা উপরে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নেবেন, প্রাইস বিস্তারিত সবকিছু বলা আছে। এদিকে আছে এক্স করোলা, খুবই জনপ্রিয় গাড়ি এক্সিও, এক্সিওটা কত মডেল? এক্সিওটা 2012 মডেল, আর রেজিস্ট্রেশন 2016 তে, স্মার্ট কার, ফার্স্ট পার্টি মালিকানা, এবং সবচেয়ে বড় কথা হলো খুবই ফ্রেশ দেখা যাচ্ছে, 25 স্টার জি প্যাকেজের গাড়ি, জি প্যাকেজের গাড়ি, দেখেই মনে হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি। তেলের গাড়ি নাকি? হ্যাঁ তেল গাড়ি দুটোই করা আছে, চেঞ্জ করা, চেঞ্জ করা, চেঞ্জ করা আছে, পেপার আপডেট, পেপার আপডেট। কেমন দিবেন প্রাইস? প্রাইস 17,10,000 টাকা, 17,10 প্রাইস, আস্কিং প্রাইস, দামানোর অপশন, অপশন আছে, 17,10 দামানোর অপশন আছে। এখানে একটা গাড়ি আছে এক্স নোয়া ব্ল্যাক কালার, পাশাপাশি ব্ল্যাক এলিয়ন, সাতের এলিয়ন, সাতের এলিয়ন, নিউ শেপ গাড়ি, 25 স্টার, সিরিয়ালটা অনেক ভালো সিরিয়াল, 35 সিরিয়াল, 13 রেজিস্ট্রেশন, সাতের নিউ শেপ, অনেকে খুঁজে এই গাড়িগুলো, রাইট। এটার প্রাইসটা কেমন হবে, কত মডেল? 2012 মডেল, আর 2016 তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার, ফার্স্ট পার্টি মালিকানা, ডাবল ডোর পর, 25 স্টার, অকটেন সিএনজি, অকটেন সিএনজি, অকটেন সিএনজি, সবকিছু মিলিয়ে মোটামুটি আমার কাছে ফ্রেশ এবং টিপটপ কন্ডিশনের একটা গাড়ি মনে হচ্ছে।
আপনারা যারা নোয়া গাড়ি পছন্দ করেন গাড়িটা এসে দেখতে পারেন, জেএস কার প্লেসে পাবেন। প্রাইস এর কথা যদি বলি, প্রাইসটা আপনার 21,50,000। 21,50,000 অপশন আছে? অপশন আছে, 21,50,000 দাম নামের অপশন আছে। আর পাশাপাশি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর কথা যদি বলি, 10 এর মডেল এক্সিও, আর এটা হচ্ছে 10 এর মডেল এক্সিও। হ্যাঁ, এটা কি সিএনজি এলপিজি? সিএনজি করা আছে, সিএনজি তেল। হ্যাঁ, সিএনজি তেল, সাদা কালার, স্টাইলিশ অ্যালুমিনিয়াম লাগানো আছে গাড়িটাতে, টায়ার গুলো ফ্রেশ আছে। আর সবকিছু মিলিয়ে বলবো যে আসলে প্রত্যেকটা গাড়ি আমি ফ্রেশ বলে থাকি। কেন বলে থাকি? যেটা একটু ফ্রেশ মনে হয় সেটাকে ফ্রেশ বলতে হয়। তবে এখানে একটু হালকা স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচটা এটা আসলে মেজর কিছু না। কত মডেল বলছিলেন এটা? 10 এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন। 16-তে রেজিস্ট্রেশন, কেমন দিবেন প্রাইস? 14,50,000। 14,50,000 অপশন আছে? অপশন আছে আমাদের, 14,50,000 দাম নেওয়ার অপশন আছে। রেড কালারের গাড়িটা যদি একটু দেখি আমরা, রেড কালারের এলিয়ন, এলিয়ন রেড, ইন্টেরিয়র হচ্ছে উডেন এন্ড ব্ল্যাক, সিএনজি করা আছে। না, তেলের গাড়ি, তেলের গাড়ি মডেল, পাশের মডেল। এটা টায়ার গুলো মোটামুটি নতুন আছে। কেমন দিবেন প্রাইস এটা? 15,00,000 টাকা। 15? অপশন আছে? অপশন আছে, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড 15,00,000 দাম নামের অপশন আছে। জিএস কার্পেস থেকে আমরা গাড়িগুলো দেখলাম, আর গত ভিডিওতে আপনারা নিশ্চয় দেখেছেন জিএস কার্পেস অনেকগুলো গাড়ি ছিল। আজকের ভিডিওতে কিন্তু লো বাজেট হাই বাজেট সব ধরনের গাড়ি ছিল, সাতটা দুই দিনে, মাশাআল্লাহ, খুব ভালো কথা। তো আপনারাও আসবেন জিএস কার্পেসে। জিএস কার্পেস থেকে আমরা একটা গাড়ি দেখলাম কিছুক্ষণ আগে, একটা নিশান এক্সটেল গাড়ি ডেলিভারি হয়ে গেছে। জিএস কার্পেসের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, উত্তরা, উত্তর মেট্রো স্টেশনের জাস্ট পূর্ব দিকে, মেট্রো স্টেশনের একদম সাথে হচ্ছে জিএস কার্পেস। সো জিএস কার্পেসে আসবেন, জিএস এর গাড়িগুলো দেখবেন, ভিজিট করবেন। গাড়ি কেনা না কেনা বড় কথা না, মোট কথা একটা গাড়ি দেখলে আইডিয়া হয়ে যায় আসলে গাড়িটার কেমন প্রাইস হতে পারে, অন্য শোরুমে কত টাকা দেখেছেন। এই আইডিয়া গুলো থেকে যদি গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা জিএস কার প্যালেস থেকে গাড়ি নিতে পারেন। আর জিএস কার প্যালেস এর লোকেশনটা যদি বলি খুব ইজি করে, এই হচ্ছে মেট্রো স্টেশন আর এই হচ্ছে জিএস কার প্যালেস। সো একদম কাছাকাছি, মেট্রো স্টেশনের কাছাকাছি হচ্ছে জিএস কার প্যালেস। আর ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। নূর আলম ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ।